সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2020 সালে নির্বাচনের ফল পাল্টানোর মামলা থেকে দায়মুক্তির আবেদন খারিজ করেছে আদালত। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের কলম্বিয়া রাজ্যের আপিল আদালতে তিন বিচারকের প্যানেল এই রায় দেয়। এ সময় আদালত বলে, ট্রাম্প ক্ষমতায় থাকাকালীন ফৌজদারি অপরাধের অভিযোগ থেকে রক্ষা পেলেও এখন তিনি আর সেই সুবিধা পাবেন না। আদালত আরও বলেন, সাবেক প্রেসিডেন্ট হলেও তিনি আইনের ঊর্ধ্বে নন। এদিকে এই রায়কে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের জন্য হুমকি বলে মন্তব্য করেন ট্রাম্পের নির্বাচনী প্রচারণার মুখপাত্র। তিনি বলেন, ট্রাম্প এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন, তবে কোথায় আপিল করবেন তা জানাননি এই মুখপাত্র। ট্রাম্পকে সুপ্রিম কোর্টে আপিলের সুযোগ দেওয়ার জন্য মামলাটি 12 ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত থাকবে।